হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেমস ভিডিও। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। আর আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কিরে, আমি মাইনক্রাফটের 7টা এপিসোড আপলোড করে ফেলছি অ্যান্ড আবার আজকে আবার মাইনক্রাফটের পার্ট 1 কেন দিচ্ছি। তো আপনারা হয়তো জানেন যে আমার ল্যাপটপটি ক্র্যাশ খেয়ে গিয়েছে অ্যান্ড আমি আমার এই চ্যানেলের মধ্যে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিওতে সেটি অলরেডি বলেছিলাম। তো আমার যে মাইনক্রাফটের যে ডেটা ছিল ভাই, সবগুলো ক্র্যাশ খেয়ে যায়, যার জন্য আমি কী করবো? আবার নতুন একটি আমি এখানে ওয়ার্ল্ড ক্রিয়েট করেছি অ্যান্ড সেই ওয়ার্ল্ডের মধ্যে এখন খেলতেছি। ভাই সিরিয়াসলি, এটা হচ্ছে থার্ড টাইম, মানে আমি থার্ড টাইম নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করে সেখানে খেলতেছি। আর এটি আমি আজকে একদিন ধরে খেলছি। আর এখানে আমি যেমন একটি খেলিনি, জাস্ট এখানে ছোট্ট একটা ঘর বানাইছি যাতে করে আমি এখানে থাকতে পারি। তো এখন আমি যে কাজটি সেটি চাই, প্রথমত আপনাদেরকে সব কিছু দেখাবো। ও ভাই, এখন তো রাত হয়ে গিয়েছে। আচ্ছা গাইজ, আমি এখানে ঘুমিয়ে পড়ে আনতে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দিন হয়ে গেছে। ও ভাই, এখানে কিছু মুখ আছে, ওগুলো আগে মরুক। আর তাছাড়া আপনাদেরকে দেখা, এগুলো হচ্ছে আমার সম্পত্তি। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি এই গাছগুলো এখানে নিচে কাটছি, আমি আপনাদেরকে দেখাবো। এখানে এখানে নিচে একটি জঙ্গল আছে, যে জঙ্গল থেকে আমি এখানে এই গাছগুলো কেটেছি। অ্যান্ড এখানে আমার কাছে আছে স্টোন এক্স অ্যান্ড স্টোন পিক এক্স। তো এগুলো আমি ওইখান ওই পাশ থেকে ঘুরে এনেছিলাম। আচ্ছা ওয়েট, আমি এখন আপনাদেরকে যে কাজটি সেটি হচ্ছে সবগুলো দেখাবো। প্রথমে দেখাবো আমার ঘরটি, যে ভাই দেখেন, এটি হচ্ছে আমার ঘর। আর এখানে ভাই মূলত এখানে ছিল একটি গাছ, আমি সেই গাছটিকে এখানে একটি বাড়ি বানিয়ে ফেলছি। তো আমার একটি মাথায় একটি প্ল্যান আছে, সেটি হচ্ছে আমি এখানটায় একটি ওয়াচ টাওয়ার বানাবো। আর আমি মনে করি ভাই, এটি একটি ভিলেজের সর্বপ্রথম কাজ আমার ক্ষেত্রে, কারণ আমি যদি এখানে ওয়াচ টাওয়ার বানাই তাহলে যে কাজটি সেটি হচ্ছে আমি যদি দূরে কোথাও যাই তাহলে আমি এখানে আমার ঘরে খুবই ইজিলি চলে আসতে পারবো। তার জন্য এখন যে কাজটি সেটি হচ্ছে আমি এখানটায় একটি ওয়াচ টাওয়ার বানাবো, অনেক বড় করে বানাবো। আচ্ছা ওইটা গাছ আগে আমি উপরে উঠে আপনাদেরকে দেখাই একবার এখানে কীরকম রয়েছে। এই জায়গায় দেখেন, আমি এখানটায় ফাঁকা রাখছি। এখন অনেকে বলতে পারেন ফাঁকা কেন, আসলে আমার কাছে এখানে টর্চ নেই, টর্চ জন্য আমার লাগবে কোল, আমার কাছে এখনও কোল নাই। তো যার জন্য আমি যে গাছটি উঠেছি সেটি হচ্ছে আমি এখানটায় ফাঁকা রাখছি যাতে করে আমার ঘরের মধ্যে আলো আসে। আর এখানটা যে গাছগুলো দেখতে পাচ্ছেন ভাই, এই বরাবর করে আমি একদম উপরে উঠে যাব। আর এখানে আমার মনে হয় কি ভাই, শুধু গাছ দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে অতগুলো গাছ নেই। যদি গাছ থাকে তাহলে গাছ দেবো, যদি না থাকে তাহলে আমি এখানে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন ওয়াক প্ল্যাঙ্কস, মেবি জানি না কি বলে, আমি এগুলো দিয়ে এখানটা একটু ওয়াচ টাওয়ার বানাবো। আচ্ছা গাইজ, আমি এখানে নিজে যাচ্ছি। তো ওকে গাইজ, এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এখানে কিছু খাবার দাবার বানাতে হবে। এন্ড খাবার আমার কাছে এখানে কিছুই নাই, আমার মাথায় একটা আইডিয়া আছে, সেটি হচ্ছে এখানটা কিছু গরু আছে, যে ভাই সামনে দেখতে পাচ্ছি এখানে কিছু গরু আছে, আমি এই গরুগুলোকে মারবো। আর এখানে আমার একটি ভিলেজার্স খুঁজতে হবে। ও ভাই সরি, আরে আরে আরে, মর মর মর, একটাকে মেরে দিয়েছি। আচ্ছা গাইজ, এখানে আরও আছে, আমি এখানে গরু পেলে তো ভালো। ও ভাই ভাই, এখানটায় ইয়ে আছে, ঘোড়া আছে। আচ্ছা এই ঘোড়াগুলো আমার খুব কাজে আসবে। তাছাড়া ও ভাই, হোয়াইট কালারের ঘোড়া, ও মাই গড, আমার তো হোয়াইট কালারের দরকার। গরু, তোমরা এখানে কি করতেছ? আচ্ছা এখানটা আরও একটি গরু আছে। আরে ভাই মর না, আরে আরে, ও ভাই, আরে আরে ভাই, মর 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 মর, ও ভাই মেরে দিয়েছি। আচ্ছা ভাই দেখানে, ও আচ্ছা এগুলো কি পিগি 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 পিগি, ভাই ঘোড়ার ঘোড়া যদি পড়ে তাহলে সে মরে যাওয়ার চান্স থাকে। আর আমি এখানে ভাই ঘোড়াকে মারবো না, এখানে যতগুলো ঘোড়া আছে ভাই সবগুলোকে আমি এখানে পালবো বলতে পারেন। আচ্ছা এখানটা একটু আমি মেরে দিয়েছি। আর এখানে আমাকে এখন গরু, এই যে গরু হচ্ছে এখানটায় গরু আছে, আমি এখন এই গরুটাকে টুক করে, ও ভাই আমার খিদা লাগছে, আরে ভাই আমার স্টোন লাগবে, আমি এখন স্টোন কই পাই? আচ্ছা আমাকে এখন আবার ওই দিকে যেতে হবে গাইজ, স্টোন খুঁজতে পারতো। আচ্ছা ওইটা আমি এখানে, এটা কি? ও আচ্ছা এটা হচ্ছে জম্বির মাংস, আমি এটা খেয়ে আপাতত আমার শক্তি বাড়া। ও ভাই এখানটা আরও আছে, খেয়ে নি কী করবো, এগুলো একটা বিপদের বন্ধু। তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে ভাই এখানটা কিছু গাছ কাটবো, ও এটা আগে গাছ কেটে নিই। অ্যান্ড এখন আপাতত খাবার লাগবে না যতটুকু, আরে 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 ভাই, শিট শিট শিট, আরে আমার ইয়েটা ইয়ে হয়ে গেছে, এখন আমাকে স্টোন কালেক্ট করতে হবে। আর আমার কাছে এখানে ভাই আয়রন নেই, আয়রন থাকলে আমি এখানে আয়রনে পিকেক্স বানাতে পারতাম, কী যে করি। তো গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু স্টোন পেয়ে গিয়েছি অ্যান্ড এই স্টোনগুলো দিয়ে আমি এখানে এক্স বানাবো। আর এখানে আমার কাছে যেহেতু আয়রন নেই তাই আপাতত এগুলো দিয়ে কাজ চালাতে হবে আমাকে। আচ্ছা গাইজ, এখানটা আমি মোটামুটি কিছু কালেক্ট করছি, আমার আর লাগবে না, এগুলো হলেই হবে। অ্যান্ড পরবর্তীতে যখন আমি মাইনিং করবো তখন এগুলো আমার লাগবে। আর এখানে আমার কাছে এখন কোল নাই, আমি যে এখানে যে পাথরগুলো যে কালেক্ট করছি এখানে এগুলো বানালাম ঠিক, তবে আমি যদি এখানে ভাই চুলা বানাই তাহলে আমার এখানে একটি সমস্যা হবে, সেটি হচ্ছে আমি এখানে রান্না করতে পারবো না। যার জন্য আমি এখানে একটি কাঁচা খেয়ে নেব, কি আর করবো। আচ্ছা গাইস, আমি এখানটা এখন একটি চুলা বানাইলাম, চুলাটাকে কোথায় রাখা যায়? আচ্ছা আচ্ছা গাইস, চুলাটাকে আমি এই পাশে রাখি, রাখলাম। অ্যান্ড এখন আমি যে গাছটি করবো সেটি হচ্ছে আমি এখানটায় কিছু গাছ দিব, গাছ গাছ দিয়ে উপরে থাকবে এটা, ওকে। তো আচ্ছা গাইজ, এগুলো এখানে হয়ে যাক, ততক্ষণ আমি এখানে যাই কিছু গাছ কেটে আনি। আর আমার কাছে এখানে ভাই অনেকগুলো কাঠ আছে। আচ্ছা প্রথমত আমার স্টিক লাগবে, আমার কাছে এখানে স্টিক নেই, কিছু স্টিক বানিয়ে নিই যতগুলো পারি। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো স্টিক বানিয়েছি। অ্যান্ড এখন আমি যে গাছটি করবো সেটি হচ্ছে আমি এখানটায় দুটো রাখবো, অ্যান্ড এখানটা আমি এখন বানাবো এক্স। হ্যাঁ এক্স বানালাম, ওকে, আর চার একটা বানিয়ে নিই, মাঝপথে যদি আবার ভেঙে যায় তাহলে সমস্যা।
ওকে গাইস, আমি এখানটা আরও একটি বানিয়ে ফেলছি। আচ্ছা গাইস, এখন আমি যে কাজটি করি সেটি হচ্ছে আমি এখানে যাব কিছু গাছ কাটার জন্য। গাছ কাটবো এই কারণ আমার এখানটা একটি ওয়াচ টাওয়ার বানাতে হবে, অ্যান্ড ওয়াচ টাওয়ার বানানোর পর আমি এখানটা একটি বাড়ি বানাবো। অ্যান্ড ভাই ট্রাই করবো ভাই নিজের আইডিয়া দিয়ে বাড়ি বানানোর জন্য, যদি আমার আইডিয়া তেমন একটি ভালো না। আচ্ছা গাইস, আমি এখানে একটু খুঁজি। ওকে, এখানটা কিছু গাছ আছে, আমি এগুলো কাটি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গাছ কালেক্ট করছি, অ্যান্ড এখন আমি যে কাজটি করি সেটি হচ্ছে আমি এখানটা একটি বেস বানাবো। ওয়েট ভাই, আমার এখানে একটি জিনিস ভয় আছে কি জানেন ভাই, আমি যদি এখন উপরে যাই অ্যান্ড উপর থেকে যখন আমি নিচে নামবো ভাই, তখন সিরিয়াস আমি তো মরে যাবো, কারণ আমার কাছে এখানে কোনো সিঁড়ি নেই। আচ্ছা, আমাকে এখানে একটি বাকেট অর্থাৎ বালতি আমাকে কালেক্ট করতে হবে। বাট আচ্ছা আচ্ছা গাইজ, আমার কাছে মাথায় একটি প্ল্যান আসছে। ও সেটা, আমার কাছে তো বালতি নেই, বালতি থাকলে ভাই এখানটায় আমি পানি দিয়ে আমি এখানে নিচে নামতে পারতাম। আচ্ছা গাইজ, সমস্যা নেই, একবারে উঠে যাবো অ্যান্ড একবারে মরে যাবো। আচ্ছা ওকে, আমি এগুলো নিচ্ছি অ্যান্ড এটাকে এভাবে 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 করে উপরে উঠি। অ্যান্ড এখানটা কি আমি চারটা কে করতে পারবো? ও ভাই পারবো না। তো কি আমি এখন এভাবে এভাবে করে একদম উপরে উঠে যাবো অ্যান্ড আমার সাথে সাথে এখানটায় আরও দুইটাকে আমি উঠাতে পারবো। বাট দুঃখজনক হলো সত্যি আমি ওইটা টাচ করতে পারতেছি না গ্যাস, যত উপরে উঠতে পারি উঠে নিই। অ্যান্ড যখন নিজে পড়বো তখন আমি মরে যাবো, এটা আমি 100% শিওর। নিজের জানের ভয় নিয়ে আমি এটা করতে দিই ভাই, সিরিয়াসলি দেখেন। তো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই, প্লিজ অবশ্যই একটা লাইক করে দিন ভাই। দেখেন, আপনাদের জন্য জাস্ট আমি আমার লাইফ রিস্ক নিয়ে নিয়েছি, তো অবশ্যই একটা লাইক তো করতেই পারেন না। আচ্ছা আচ্ছা গাইস, শিট শিট শিট, ও ভাই আমি তো এখানে টাচ করতে পারতেছি। ও আচ্ছা, আমি এখানে নিচে গিয়ে আশা করে পারবো, নো টেনশন। তো ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক উপরে উঠে গিয়েছি ভাই, সিরিয়াসলি এখান থেকে ভাই একদম ফুল ভিউ দেখা যাবে। তো আমি এখানে আর উপরে যেতে চাচ্ছি না, যার জন্য আমি এখানটায় ক্লোজ করে দিচ্ছি। ওকে গাইস, আমার কাছে এখানে আর মাত্র দুইটাই রয়েছে। আচ্ছা গাইস, আমি কি এখন নিচে জাম্প করবো? ও ভাই, আরে ভাই আমি যদি এখান থেকে জাম্প করে বাঁচবো আমার তো মনে হয় না। আচ্ছা আচ্ছা, ওইটা আমার মাথায় একটু প্ল্যান আছে, সেটি হচ্ছে আমি এখানে কি পানিতে জাম্প করতে পারবো? আমার তো মনে হয় না ভাই পানিতে জাম্প করতে পারবো, কারণ এখানে ভাই পানি অনেক দূর। গাইস কী করবো আর, এখন আমি এখানে জাম্প করতে হবে অর্থাৎ আমি এখানে মরে যাবো। গাইস দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, ও ভাই একদম ঘরের ভিতরে আমি এখানে মরছি অ্যান্ড ব্যাপার ঘরের ভিতরে আমি এখানে স্পন হয়েছি, যেহেতু আমার রিস্পন চেটটা এখানটায় ছিল। তো ওকে গাইস, জাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আবার সকাল হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমি যে কাজটি করি সেটি হচ্ছে আমি এখন এখানে দেখবো। ও ভাই, ও ভাই এখানটা ভাই লিটন তো আসতেছে, আই ঘরে ঢুকি ভাই। এখানে ভাই ওরা মরে যাবে ঠিকই, বাট আমার এখানে হেলথ কমিয়ে দেবে, আমি চাচ্ছি না আমার হেলথ কমাতে। আচ্ছা আচ্ছা, ওইটা আমার তো এখানে সব কিছু রান্না হয়ে গেছে। আরে ভাই শিট, কোল থাকলে সব থেকে বেশি ভালো হতো। আচ্ছা ওকে, আমার এখানে খাবার আছে আর এখানে আমার এখন লাইফও আছে ফুল, আশা করার লাগবে না। গাইজ আমার মনে হয় কি এটা অনেক উঁচা হয়েছে, বাট তারপরও আমার মনে হয় কি ভাই আর একটু উঁচা হলে আরও বেশি ভালো হতো। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কেটে কি আর উঁচু করবো কি না। আমার মনে হয় আর একটু করলে ভালো হতো, করবো। তো আমি এখানে যাচ্ছি গাছ কাটার জন্য, গাছ কেটে এসে আমি এখানে সোজা আবার উপরে বড় করবো। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আরও অনেকগুলো গাছ কালেক্ট করছি অ্যান্ড এখন আমি যে কাজটা করি সেটি হচ্ছে আমি এটাকে আরও একটু উঁচু করবো। উঁচু বলতে এখানে আমি আরও 5-7 ব্লক আরও উঁচু করবো। ওইটা এখানটায়, ও আচ্ছা আচ্ছা, এখানটায় বোন আছে, এখানটায় মেবি স্কেলেটন মরছিল। আচ্ছা ওইটা আমি এগুলো আগে কেটে নিই অ্যান্ড আমি আবার এখান দিয়ে উপরে উঠবো। আর আমাকে সিঁড়ি বানাতে হবে ভাই, সিঁড়ি বানাতে গেলে আমার এখানে আবার অনেকগুলো ইয়া নষ্ট হবে। আর আমি চাচ্ছি কি ভাই জানেন, এখানে টাওয়ার যেটা বানাবো সেটার উপরে ভাই একটি ঘর বানিয়ে ফেলবো ভাই, সিরিয়াস একদম ঘর বানিয়ে ফেলবো। তো কি গেলে আমি এখন এটা দিয়ে উপরে উঠবো। ওকে নো প্রবলেম, 1-2-3 আচ্ছা গোনা লাগবে না, উঠুই উপরে। তো ওকে গেলে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটায় মোটামুটি করে ফেলছি। ওয়েট আমি এখানটায় দেখি, হ্যাঁ ওকে, আমার এখানে ভাই উঁচু করা হয়ে গিয়েছে অ্যান্ড এখানটা ভাই নিচে আরও একটি ফিল্ডার আছে যেটাকে আমাকে উঁচু করতে হবে। তাই আমি যদি এখন এখানটায় জাম্প করি আমি আশা করি মরে যাবো, বাট আমি শিওর বলতে পারবো না। গেস জাম্প করে দেখি বাঁচি কি না। ও ভাই মরিনি মরিনি মরিনি, যাক যাক এখানে আমার কিছু জাস্ট হেলথ কমছে। আচ্ছা ওয়েট, আমি এখন এগুলোকে এখানটায় কেটে ফেলি। ওয়েট গাইস, একটা আরে নিচে পড়ে গেছে রে। ওয়েট, সমস্যা না, নিচে পড়লো আমি পাবো, উপরে তো আমি আছি। ওকে গাইস, হয়ে গিয়েছে আমার, আর একটু উপরে উঠতে হবে। তো গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানটায় কিছু কাঠের শর্ট পড়ে গিয়েছে অ্যান্ড আমাকে আবার নিচে যেতে হবে অ্যান্ড আমাকে এখানটায় ভাই এখন মই বানাতে হবে, কারণ আমি যদি এখানে মই না বানাই তাহলে আমি এখানে কিছুই করতে পারবো না। আর মই বানানোর জন্য আমার কাছে এখানে কাঠ আছে অ্যান্ড নিচেও কাঠ আছে, আর এগুলো হচ্ছে ভাই সাদা গাছগুলো, ওই যে ওইখানটা একটি ইয়ে আছে দেখতে পাচ্ছেন, ওইখানটায় একটি বন আছে, আমি ওই বন থেকে আমি এখানটায় সাদা কাঠগুলো কালেক্ট করছি অ্যান্ড আমি এখন আবার এখানে নিচে মরে যাবো। মরে যাওয়ার জন্য এখানে জাস্ট একটু জাম্প করবো। ও ভাই মরে গিয়েছি আবার। ওকে নো টেনশন, আমি আবার আমার ঘরের মধ্যে এখানে স্পন হয়েছি। আর এখানে আমার জিনিসপত্রগুলো কই? ও ভাই, ও আচ্ছা আচ্ছা, নিচের উপরে রয়ে গেছে, আমি তো বলি কী দি আমার এগুলো কই গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে নো প্রবলেম। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে, মানে এখানে ফাউন্ডেশন হয়ে গিয়েছে
অ্যান্ড আমি ভাবতেছি কি ভাই আমি কি এখানে গ্লাস দেব নাকি এমনিতে সরাসরি গাছ দিয়ে উপরে উঠে যাবো। আর গাছ দিতে গেলে আমার এখানে অনেকগুলো গাছ লাগবে, আর আমার কাছে যতগুলো গাছ নাই কি করা যায় ওই একটু ভেবে নিই। তো আমার মাথায় একটি প্ল্যান আসছে, যেটি হচ্ছে আমি এখানটায় কাঠ দিব। কাঠ বলতে এগুলাকে এভাবে জাস্ট কাঠে রূপান্তর করবো, এগুলো কি ওয়াক প্ল্যাঙ্কস এগুলাই দেবো। আর এখানে কি আমার কাছে আর কি কিছু আছে না ভাই, এগুলো আমার কোনো কাজের না। আচ্ছা এখানটা আমার উপরে কিছু লাগবে, উপরে কিছু গাছ লাগবে অ্যান্ড এখানে কিছু ফ্ল্যাঙ্কস লাগবে। আচ্ছা আমি এখানে আবার যাই কিছু গাছ কেটে আনি। ও ভাই ফাইনালি আমি এখানে ভাই গাছগুলো কাটছি ভাই, সিরিয়াসলি আমার মনে হয় এক ঘন্টার মতো সময় লেগে গিয়েছে জাস্ট এই গাছগুলো কাটতে। সেখানে আমি এখন এখানটায় এভাবে বেশ বলতে এখানটায় ওয়াল দিচ্ছি আর কি বলতে পারেন। ও আচ্ছা সরি সরি, আমি তো এখানে ভাই সিঁড়ি বানাইনি এখনও পর্যন্ত, আমাকে সিঁড়ি বানাতে হবে। আর আমার এখানে ভাই আমি এখান দিয়ে ঢুকে যেতে পারবো আমার ঘরে, নো টেনশন। আচ্ছা ওয়েট, সিঁড়ি বানানোর জন্য আমার প্রথমত স্টিক লাগবে, প্রচুর পরিমাণে স্টিক লাগবে। আচ্ছা ওকে আমি স্টিক বানাচ্ছি। তো ওকে গেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো সিঁড়ি বানিয়ে ফেলছি অ্যান্ড এখানটায় উপরে উঠে যে এগুলো বানিয়ে ফেলছি। অ্যান্ড এখন আমাকে এখানটা সিঁড়িগুলোকে দিতে হবে। আচ্ছা সিঁড়ি পরে দেবো, আগে আমি এখানে উঠে যাই। আচ্ছা পরে আবার উঠে গেলো তার সমস্যা, আমি এখানে সিঁড়ি দিতে পারবো না। আরে একটা টেনশনের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা ওইট ওইট ওইট, আমি এখানটায় আপাতত সিঁড়ি দিয়ে উপরে উঠি। হ্যাঁ তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সিঁড়ি দিয়েছি আর সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি। আর আরে ভাই আমি এখানে নিজে এখন পড়ে গেলে একদম মানে কি বলবো, এখানে মরে যাব। আচ্ছা আচ্ছা ওইট, এখানে রাত হয়ে গিয়েছে আমি ঘুমিয়ে পড়ি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আবার সকাল হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমাকে আবার উপরে উঠতে হবে। ওইটা আগে এগুলোকে কেটে নিই, হুদায় আমি এগুলো দিয়ে উপরে উঠেছি এখানটায়। আচ্ছা গাইজ এখানটায় হয়ে গিয়েছে অ্যান্ড আমাকে এখন উপরে উঠতে হবে। আরে ভাই উপরে কেমনি উঠি এখন আপনারাই বলেন। শিট আবার এখানটা আমাকে একটা ব্লক নষ্ট করতে হচ্ছে, কেটে দিই। আচ্ছা ওইটা এখন আমি এখানটায় এভাবে উপরে উঠে যাবো, এখানে জাস্ট ওয়াল বলতে পারেন, এগুলো হচ্ছে ওয়াল। এখানে স্টোন দেওয়া যেত বাট আমার কাছে কাঠটাই ভালো লাগছে। আর আগেরবার আমি যখন বানাইছিলাম মানে আমি যখন গেমিং ফাইন টিপসের ওয়ার্ল্ডের মধ্যে বানিয়েছিলাম, আর এই ওয়ার্ল্ডের নাম হচ্ছে MRM, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। তো গেমিং ফাইন টিপসের ওয়ার্ল্ডের মধ্যে আমি এখানে যে ওয়াশ টাওয়ারটি বানিয়েছিলাম সেটি বানিয়েছিলাম বাই ডার্ট দিয়ে। আপনারা আমাকে অনেকেই বলেছেন যে বাই ডার্ট দিয়ে কেন বানাচ্ছিলাম, আসলে সেই মুহূর্তে আমার কাছে ইয়া ছিল না, তেমন একটি কাঠ ছিল না যার জন্য আমি ডার্ট দিয়ে বানাতে বাধ্য হয়েছি। আচ্ছা ওকে, এখন আমার কাছে অনেক কাঠ আছে, যেহেতু আমার পাশে ভাই এখানে এখানটা একটি আছে জঙ্গল আছে, এখানটা একটি জঙ্গল আছে ভাই, কাঠের অভাব নাই ভাই আর যাই হোক না কেন। আচ্ছা ওইটা আমি এখানে উপরে উঠে যাই অ্যান্ড কমপ্লিট করে নিই। তো এখানে আমাকে এখন একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাকে এখানটা একটি ফ্লোর দিতে হবে যেখানে আমি থাকবো। গাইজ এখানটা আমাকে একটি ফ্লোর দিতে হবে এই যে এইভাবে নতুবা আমি। আচ্ছা আচ্ছা ওইটা এখানটা আমি এটা কেন দিয়েছি রে ভাই, আমি শুধু ভুল করতেছি আজকে। আচ্ছা ওকে এখানটায় এগুলো থাকে এভাবে। আচ্ছা ওইটা এখানে আমি এখন এই ডার্টগুলো, ডার্ট না সরি এগুলো হচ্ছে ওয়াক ফ্ল্যাঙ্কস মেবি। আচ্ছা যাই হোক ওগুলোকে আমি কাঠ বলতেছি, কাঠগুলোকে এখানটায় বিছিয়ে দিচ্ছি। আর এখানে আমার মাথায় একটি প্ল্যান আসছে, সেটি হচ্ছে আমি এখানটা একটি ঘর বানাবো ঘর। আর ঘর বানানোর জন্য ভাই সিরিয়াস আমাকে এখানে রিস্ক নিতে হবে। আরে কী যে করি, এই যে এইভাবে এভাবে আমাকে সামনের দিকে যেতে হবে। শিট আরে ভাই এটা কোনো কথা একটুর জন্য, আরে এটা আবার এখানে কেন পড়ছে রে ভাই, এটা কোনো কথা দেখেন মানে একটু ভুল করছি যাতে আমার মানে একদম নিজে পড়তে হয়েছে, এখন মানে অনেক কষ্ট হবে এগুলো আমাকে আবার দিতে। আরে ভাই কী করবো, দিতেই হবে। আচ্ছা গাইজ আমি এখানে এগুলো কমপ্লিট করতেছি অ্যান্ড দেন ফিরে আসতেছি। গুড মর্নিং গাইজ, গেমের ভিতর না রিয়েল লাইফে আমি গুড মর্নিং বলতেছি, কারণ ভাই সিরিয়াসলি কালকে সারা রাত আমি এখানে কাজটি করছি, মানে আমার গাছ কাটতে কাটতে আমার একদম 12টা বেজে গিয়েছো ভাই। আমার এখন সত্যি বলতে মাথা ব্যথা করতেছে, কালকে সারাটা রাত আমি মানে এই একটা কাজ নিয়ে পড়েছিলাম। তো আমি রাতে আর বেশিক্ষণ পারিনি যার জন্য আমি এখন গেমটা সকালবেলা রেকর্ড করতেছি। তো আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে ভাই সিরিয়াস আমি যে কতবার মরছি মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার মনে হয় আমি 2-300 বার তো মনে হয় মরে গিয়েছি ভাই, সিরিয়াস মানে অনেকবার মরছি। ওইটা আমি এখানটায় এগুলো তো কাটতে ভুলে গিয়ে এসেছি, এগুলো কেটে নিই। আরে আচ্ছা ওকে এগুলো কাটা হয়ে গিয়েছে। এই যে এখানে আমি এখন আপনাদেরকে পুরো বিষয়টি দেখাচ্ছি, সেটি হচ্ছে আমি এখানে সামনের দিকে কিছু দিইনি, আমি এখানটায় গ্লাস দেবো ভাই যার জন্য আমি এখানে সামনে কিছুই দিইনি। আর এখানে বা আমি এখানে এই যে ওই পাশ দিয়ে আমি এখানে দিয়েছি উপরে ওঠার জন্য। আর এখানে আমি দরজাটা এখানে অফ করে দিয়েছি, ওইটা এখানটা আমাকে একটি ব্লক কাটতে হবে, রাতে কাটিনি ওইটি। আচ্ছা ওইটা আমি উপরে উঠতেছি অ্যান্ড আপনাদেরকে উপরে দেখাবো ভাই উপরে ভিউটা কেমন হয়। আর এখানে আমি ওখানে উপরে একটি ঘর বানাবো ভাই, সিরিয়াস উপরে ঘর বানাবো যাতে করে একদম পুরো বিষয়টি দেখা যায়। আমার যারা ইয়ে দেখতেছেন তারা জানেন এখন বাড়িটা কাটতে তো আমার 12টা বাজবে। আরে ওকে গাইস এই যে দেখেন এটা হচ্ছে আমার ঘর, এখানটায় ঘর হবে।
আর এখানটায় আমি এখানে এগুলো না দেওয়াটা উচিত ছিল, বাট দিয়েছি। এর কারণ হচ্ছে আমার কাছে কেন জানি এগুলো ভালো লেগেছে। আর এখানটা আমি ভাই এখানে গ্লাস দেবো ভাই, সিরিয়াসলি গ্লাস দিয়ে করবো। গ্লাস দিয়ে করলে যেটা হবে সেটি হচ্ছে বাইরের দিকটা একদম ক্লিয়ার দেখা যাবে, আর এটি হচ্ছে নিচের তলা। উপরে আমি এখানে আরও একটি তলা করবো যেখান দিয়ে দেখা যাবে। আচ্ছা ওইটা আমি এখানে উপরে যাই অ্যান্ড আপনাদেরকে দেখাই একবার ভাই কেমন লাগে। ও ভাই সব সিরিয়াসলি ভাই একবার দেখেন, ও ভাই ফুল ভিউটা দেখেন একবার। আরে ভাই সত্যি খুবই অসম লাগতেছে ভাই। দেখেন গাছগুলো আমি একদম এখানে কেটে মানে অর্ধেক করে ফেলেছি, এখানে আরও অনেকগুলো গাছ ছিল। আচ্ছা ওয়েট ভাই দেখেন একবার, ও ভাই সব একটি বিলেজার্স থাকতো যদি এখানে আশেপাশে ভাই তাহলে অনেক বেশি ভালো হতো। নো টেনশন, আশা করে পেয়ে যাবো ভাই। আপনাদের কাছে এটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। অনেক অনেক কষ্ট হয়েছে আমার, মানে আমি কি বলবো, আমি আজ পর্যন্ত এত কষ্ট করে ভাই কিছুই বানাইনি। আমি একটি ঘর বানিয়েছিলাম আপনারা জানেন, মনে হয় এক সপ্তাহ ধরে বানিয়েছিলাম, বাট এত কষ্ট হয় নাই। এখন আমার জাস্ট এটা বানাতে যতটা কষ্ট হয়েছে। আচ্ছা কাজ আমি এখানে নিচে যাচ্ছি। আর ভাই আমি সত্যি বলতে আমি আর মরতে চাচ্ছি না, আমি অনেকবার মরছি ভাই। এখন আমাকে এখানে মাইনিং করতে হবে, মাইনিং করে ভাই সব কিছু আমাকে জোগাড় করতে হবে, মানে আয়রন থেকে শুরু করে সব কিছু। তো আজকের জন্য এতটুকুই, আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো সবাইকে আমি বলতে চাই প্লিজ প্লিজ ভাই সবাই আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভাই। এত কষ্ট করে এটি বানিয়েছি জাস্ট আপনাদের একটি কমেন্টের জন্য। তো সবাই আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে ভাই এটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। আর আচ্ছা ভাই এখানে নিজের নিচে যে ঘরটা, আমার মনে হবে এটিকে আরও আপডেট করলে অনেক বেশি ভালো হবে। লাইক এখানে যদি আর একটু বড় করি বা গাছটা দিয়ে করলে আরও অনেক বেশি ভালো হবে। তো এটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন করবো কি না। আর সামনে এখানে আমি গ্লাস দেবো ভাই, সিরিয়াসলি দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন। আর যারা যারা চ্যানেল এখনো পর্যন্ত নতুন আছেন সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই এনেবল করে রাখবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।